আসসালামু আলাইকুম খামারি বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম দিন থেকে এই দেশি মুরগিগুলোর বাচ্চাগুলোকে কীভাবে ব্রিডিং করতে হয়। আমার অনেকেই খামারি বন্ধু আসলে জানতে চেয়েছেন যে একদম জিরো দিনের বাচ্চাগুলো আসলে কীভাবে ব্রিডিংটা করতে হবে, বা ব্রিডিংয়ের আসলে সেটটা কীভাবে তৈরি করতে হবে, ব্রিডিংয়ের যে রাউন্ড যেটা আছে সেটা আসলে কীভাবে তৈরি করতে হবে, এই ব্যাপারগুলোই আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনাদের ব্রিডিং নিয়ে যত আপনাদের তথ্যগুলো আছে, আপনারা জানা অজানা যে তথ্যগুলো আছে, আমরা চেষ্টা করব আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে আসলে ব্রিডিংটা আপনারা কীভাবে করবেন, কীভাবে লাইটটা আপনারা বসাবেন, কতগুলো লাইট দিবেন, তারপরে এই যে পাশে যে আপনারা শেডটা দেখতে পাচ্ছেন, টিনের শেড, এই টিনের শেডটা আসলে আপনারা কীভাবে এটা তৈরি করবেন, এই ব্যাপারগুলোই আমি আপনাদেরকে আজকে জানাবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি যে আমি একটা টিন দিয়ে আসলে চারপাশে একটা রাউন্ড দিছি, এটা আসলে ব্রিডিংয়ের প্রথম সূত্র। আপনার মুরগির বাচ্চাটা যখন ডিম থেকে বের হবে তখন এই ব্রিডিংটা আসলে করতে হবে। তো সেক্ষেত্রে যে রাউন্ডের যে টিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা আপনার স্কোয়ারে 3 ফিট বা 6 ফিটের মতো আছে, মানে 3 ফিট হচ্ছে মাঝখান থেকে আমি এই পাশে 3 ফিট ধরছি, এবং গোল আকারে প্রায় 6 ফিটের মতো এটা আছে। এবং এটা যদি আপনাকে টিন দিয়ে প্রথমে হচ্ছে এইভাবে একটা শেড তৈরি করতে হবে, প্রথম আপনারা যখন ব্রিডিংটা শুরু করবেন। তো শেডটা তৈরি করার পরে আপনাকে এটা নিচে হচ্ছে এই যে পেপার দিতে হবে, আমি এই যে পেপারগুলো দিছি, আপনাকে এই পেপারগুলো আসলে দিতে হবে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য। প্রথম এই পেপারগুলো প্রথম আপনারা দিয়ে রাখবেন, প্রথম দিন থেকে মুরগির বাচ্চাটা যখন বের হবে প্রথম দিন থেকে টানা সাত দিনের মতো হচ্ছে আপনি এই পেপারগুলো দিয়ে রাখবেন, এবং এই পেপারের মধ্যে হচ্ছে খাবারটা দিবেন, স্টার্টার ফিড বা আপনার প্রাকৃতিক পদ্ধতি যে খাবারগুলো যেটা আছে সেই খাবারটা মুরগিগুলোকে দিবেন। বড় খাবার দিবেন না, কারণ বড় খাবার মুরগিগুলো খেতে পারবে না। এবং এই ডিমটা বের হওয়ার পরে যখন আপনি ব্রিডিংয়ের মধ্যে এই বাচ্চাগুলো দিবেন, তো প্রথম 1 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই স্যালাইনযুক্ত পানি বা লেবু পানি দিতে হবে। 1 ঘন্টা দেওয়ার পরে হচ্ছে আপনাকে মুরগি দ্রুত নাভি শুকানোর জন্য একটা আপনার ওষুধ আছে, যেটা হচ্ছে রেনামক্স বা রেনামাইসিন পাউডার টাইপের একটা ওষুধ। এই ওষুধটা আপনাকে 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে টানা 5 দিন দিতে হবে। যখন আপনি 5 দিন দিবেন তাহলে দ্রুত আসলে মুরগির যে নাভি যেটা আছে দ্রুত শুকিয়ে যাবে, এবং আপনার মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হবে, মানে আপনার মুরগিগুলো সহজে দুর্বল হবে না, মুরগি মারা যাবে না, মুরগি দুর্বল হয়ে আপনার এই যে অসুখগুলো হয় সেই অসুখগুলো কিন্তু আর হবে না। 5 দিন পরে হচ্ছে আপনাকে একটা ভ্যাকসিন করতে হবে, সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। রানীক্ষেত ভ্যাকসিনটা আপনার চোখে 1 ফোঁটা করে মুরগিকে দিতে হবে। আপনারা যে কোনো পশু হাসপাতাল থেকে, সরকারি পশু হাসপাতাল থেকে এই ওষুধটা সংগ্রহ করতে পারবেন। এবং 11 দিনের মাথায় আপনাকে একটা গামবুড়ো ভ্যাকসিন করতে হবে, সেটাও চোখে ভ্যাকসিন করতে হবে। এবং তারপর হচ্ছে 21 দিনের মধ্যে আপনাকে আরেকটা রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে। তো এই ব্রিডিংয়ের সময় কিন্তু সাধারণত আমরা যতটুকু জানি যে গরমের মধ্যে 10 থেকে 12 দিনের মতো ব্রিডিং করতে হয়, এবং শীতের মধ্যে পর্যায়ক্রমে আরও সময়টা বাড়ে, যেমন আপনার 15 দিন 20 দিনেও অনেক সময়, আবার মাঝে মধ্যে দেখা যায় 1 মাসও অনেক ব্রিডিং করে, সেক্ষেত্রে ঠান্ডা যদি বেশি থাকে। তো আসলে ব্রিডিংয়ের ক্ষেত্রে তো আমরা ওষুধটা জানলাম, কিন্তু এখানে আসলে লাইটটা কতটুকু দিব, অনেকে বলে যে আসলে আমি লাইটটা কয়টা লাইট দিব, 200 বাচ্চার জন্য আমি কয়টা লাইট দিব। তো এইটা যদি আমরা ধরি যে এখানে আমাদের 200 পিস মুরগির বাচ্চা ব্রিডিং করা যাবে, তো সেক্ষেত্রে আমি আসলে লাইটটা কয়টা দিব, লাইট সাধারণত 100 পাওয়ারের যে লাইট যেটা আছে সেটা 2টা দিলেই এনাফ আমি যেটা মনে করি। আপনারা 2টা বা 3টা দিতে পারেন, এটা আপনার বাচ্চার উপর ডিপেন্ড করে, তবে 200 বাচ্চার জন্য 100 পাওয়ারের 2টা লাইট দিলেই চলে। এই লাইটগুলো হচ্ছে আপনার প্রথম দিন থেকে টানা 7 দিন এই লাইটগুলো আপনারা জ্বালিয়ে রাখবেন দিন রাত 24 ঘন্টা। এবং আপনারা অবশ্যই একটা থার্মোমিটার ব্যবহার করবেন, যেটা দিয়ে আপনারা মুরগির আসলে কতটুকু তাপমাত্রা আছে সেটা বুঝতে পারবেন। তো প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত মুরগির যে তাপমাত্রা যেটা থাকে সেটা হচ্ছে আপনার 95 ডিগ্রি আপনাকে তাপমাত্রা রাখতে হবে, এবং 7 দিন পর থেকে পর্যায়ক্রমে আপনার 5 করে কমবে। ধরুন আপনার 95 আছে, 7 দিন পরে সেটা হবে 90, এবং তার কিছুদিন পরে হবে সেটা হবে আপনার 85, এরপর হবে আপনার 80। এভাবে যখন আপনার মুরগিগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু আর লাইটগুলো দরকার পড়বে না। এবং 7 দিন পর থেকে আপনারা যদি গরম থাকে আপনাদের এখানে, সেক্ষেত্রে আপনারা দিনের বেলা লাইটগুলো ব্যবহার না করতেও পারেন, শুধু রাত্রেবেলা 1টা লাইট জ্বালিয়ে রাখতে পারেন। এবং 7 দিন পরে আসলে আপনারা এই মুরগিগুলো অবশ্যই এটা আস্তে আস্তে আপনার এই ব্রিডিংটা বড় করে দিতে হবে, যাতে মুরগিগুলো আস্তে আস্তে বড় হবে, এবং মুরগিগুলো একটু ঝরঝরা হলে মুরগিগুলোকে চলাচল করতে সুবিধা হবে। এবং 21 দিন পরে যে আমরা ভ্যাকসিনের কথা বললাম, যে 21 দিন পরে হচ্ছে আপনার রানীক্ষেত যে ভ্যাকসিন করতে হবে, এরপরে আসলে কোন ভ্যাকসিনটা করতে হবে অনেক খামারি ভাই আসলে বলেন যে আমি এরপরে আসলে কোন ভ্যাকসিনটা করব। এরপর আপনাকে ভ্যাকসিনটা করতে হবে আপনার ফাউল পক্স বা বসন্তর যে ভ্যাকসিন যেটা আছে, সেটা হচ্ছে আপনার
30 দিনের মধ্যে এই ভ্যাকসিনটা করতে হবে এবং তারপরে 40 দিনের মধ্যে আপনাকে করতে হবে মুরগির যে আপনার কৃমি হয় যে কৃমির জন্য যে ভ্যাকসিনটা করতে হয় সেটা হচ্ছে আপনার 40 থেকে 45 দিনের মধ্যে করতে হবে এবং তারপরে আরেকটা আপনার রানীক্ষেতের যে ভ্যাকসিন যেটা করতে হয় যেটা বড় মুরগির জন্য সেটা হচ্ছে আপনার রানীক্ষেত সেটা 50 থেকে 55 দিনের মধ্যে আপনার এই ভ্যাকসিনগুলো করতে হবে এবং আপনার খাবার যেটা চলবে স্ট্যান্ডার্ড ফিড যেটা বললাম প্রাকৃতিক পদ্ধতিতে হোক বা ফিড যেটাই খাওয়ান 35 দিন পর্যন্ত এই খাবারটা টোটালি বোর্ডিং এর সময় থেকে প্রথম দিন থেকে শুরু করে 35 দিন পর্যন্ত আপনার এই খাবারটা চলবে এবং 35 দিন পর থেকে আপনাকে একটু বড় খাবার দিতে হবে কারণ মুরগি একটু বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে গ্রোয়ার যে ফিড যেটা আছে সেটা আপনারা খাবার খাওয়াতে পারেন এবং যারা প্রাকৃতিক পদ্ধতিতে খাবার খাওয়াতে চাচ্ছেন তারা প্রাকৃতিক পদ্ধতিতে খাবারগুলো খাওয়াতে পারেন এভাবে যদি আপনারা মুরগিগুলো বোর্ডিং করেন এবং তাপমাত্রাগুলো যদি আপনারা সঠিকভাবে রাখতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো কোনো সমস্যা হবে না এবং যারা নতুন খামারি ভাই যারা আছেন তাদের মুরগিগুলো মারা যাবে না এবং তারা সুস্থ সবল মুরগিগুলো বড় করতে পারবেন আর এখানে লাইটের যে ব্যাপার যেটা আছে যেটা আসলে আমরা এই যে লাইট যেটা দিছি এটা আমরা একটু নিচে নামিয়ে দিব যখন বাচ্চাটা হবে তখন একদম আমরা সইসই এভাবে আপনারা লাইটটা লাগিয়ে দিবেন এবং আপনারা খুব একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে আসলে এখানে পিছনে কিন্তু লাইট আমরা দুইটা লাইট দিছি এই মুরগির জন্য 100 পরে লাল লাইটগুলো দুইটা লাইট আমরা দিছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন ধন্যবাদ সবাইকে।